ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আজকে আবার ব্লগ স্টার্ট করছি। তো কদিন টাইম পাইনি সেজন্য করা হয়নি। আজকে হচ্ছে সানডে 10 তারিখ। তো সানডে সকাল থেকে স্টার্ট করছি আজকে ব্লগটা, তোমরা অবশ্যই দেখো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এখন আমি যাচ্ছি একটু মার্কেটে, মানে সবজি মার্কেটে যাবো এখন। তো চলো তোমাদেরকে দেখাবো যে কী সবজি নিই। আর সকাল থেকে বাইরে ভালো রোদ উঠে গেছে, আমি দোকানে সেটাটা খুললাম, এসে ওই দোকানটা খুলবো। চলো আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরে ওই দোকানটা খুলবো। ল্যাপটপ নিয়ে বিশাল এখন ওর অফিসিয়াল কাজ চলছে এখন ল্যাপটপে। এই যে শুধু গান শোনে। কি গান চলছে এখন? সাপের গান। সাপের কি গান? এখন গান দেখতে ব্যস্ত স্নান করে উঠে। বাবা রে কি এটা, কি বসে গেল এখনো বসে দেখবে, এগুলো ভয়ানক ভয়ানক জিনিস। ধরুক সাপটা, তার শুধু ল্যাপটপ হবে, মোবাইলে শুধু সাপ বের করবে, সাপ বের করে দেখাবে না। আমি ভয় পাই সাপের সাথে, আমাকে বেশি বেশি করে দেখাবে। এত বদমাস পদ্মি হচ্ছে, একটা বদমাস ছেলে, বদমাস পাজি ছেলে, পাজি। আর আজকে হচ্ছে মহাপঞ্চমী। তো তোমরা সকলে পুজো খুব ভালো ভালো করে কাটাও, আনন্দে কাটাও। তারপরে তোমার খবর এটা কি শুনছিলাম, পুজোতে নাকি বৃষ্টি হবে। আজকে বৃষ্টি হয় তো গেল, আর বৃষ্টি হলে বা কি আছে, বৃষ্টি বন্ধ হবে তারপরে যাবে ঠাকুর দেখতে। তাহলে সোনা ঠাকুর দেখতে যাবি না? আগে আমরা পঞ্চমী থেকে ঠাকুর দেখা স্টার্ট করতাম, মানে আইবরাতে।
এবার এবার আগের বারও পঞ্চমী থেকে স্টার্ট করিনি, এবারও পঞ্চমী থেকে স্টার্ট হবে না, সপ্তমীর দিন যাবো দেখি। আর মা রান্না করলো বাজার থেকে, দেখে বাজার থেকে খয়রা মাছ নিয়ে এসেছিলাম, খয়রা মাছের সরষে বাটা। আর কী করছো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছে মা। এই যে এটা করেছে পালং শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা সবজি, আর এখানে করেছে এটা কি বলে কিসের শাক, এটা হচ্ছে বোধ হয় লোটের শাক, কিন্তু দেন যাই না সঠিক আমি, সেই শাক ভাজা। আর এখানে মুসুরির ডাল, আর এই যে খয়রা মাছের সর্ষে, তো সর্ষে বাটা দিয়ে করেছে খয়রা মাছ মাখা মাখা। আর এই যে আলু ভাজা আর কাঁচা কলা ভাজা, অনেক কিছু করেছে বসে বসে। আমি সবজি বাড়ি থেকে এসে সবজি টবজি কেটে দিয়েছি মাকে, রান্না করলো। আর দেখো এই পুজোর মধ্যে আমার এই যে ফুটে ফুটেছে একটা পিম্পল হতেই থাকে, মানে একটু ধুলোতে বেরোলে আমার আবার মুখে ব্রণ বেরিয়ে যাই, চান চালা। দেখো সাপটা, এটা কি বলতো ভয় লাগছে বাপ। এখন ওর দিকে ভাত খাওয়াবো, ভাতটা বেরেনি, ভাত খাইয়ে উঠে আবার ঘুম পাড়াবো ওকে। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা চলে এসেছি অনেকক্ষণ পর, দুপুর থেকে একদম টাইম পাইনি, এখন বাজে রাত 9টায়। এখন যাচ্ছে আবার একটু মানে দোকান, একটু কেনাকাটার আছে, মেয়েদের কেনাকাটা শেষ হয় না। হ্যাঁ এখন যাচ্ছি, দেখা যাক, সবাই অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আর আমি যাচ্ছি আমার দোকানে, ওদেরকে মার কাছে রেখে এসেছি। কেবলই দোকান বন্ধ করে একবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, নাহলে আর হবে না, কাকে তো টাইম পাবো না, লাইট চলছে না বলে পুরো অন্ধকার হয়ে গেছে। তো দেখি কি কেনা যায়, একটু পরের জন্য কিছু কিনতে যাবো, তাই কি কেনা যায় দেখি। Yeah.
এক্সপ্রেস থেকে কিছুই পছন্দ হলো না, আবার চলে আসলাম ভিসালে, দেখি এখানে পছন্দ হয় কিনা। আমার বরের জন্য নেবো আর ঘোরার জন্য নেবো। প্রচুর ভিড়, 9:45 বাজছে আর ভিড় দেখো এখনো ভিসালে। আমাদের ডিনার কমপ্লিট, এখন বাজে 11:10, এখনো শুইনি, এবার শোবো, খাওয়া হলো এতক্ষণে, আর খাদ্য ঘুমোইনি, ওকে ঘুম পাড়াবো, এবার আমি ঘুমাবো। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি, আর বেশি বড় করছি না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আমার ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যদি ভালো লাগে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলের, নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে আজকে মতো তাহলে এখানেই শেষ। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে গুড নাইট, বাই, আর সকলে পুজো খুব ভালো ভালোভাবে কাটাও। জানি না কাল থেকে বৃষ্টি স্টার্ট শুনছি, জানি না বৃষ্টি হবে কি হবে না। তোমরা সকলে পুজো খুব ভালো করে কাটাও। টাটা, বাই, গুড নাইট।